রিতমদা? হ্যাঁ রিতমদা বলো। হ্যাঁ রানী, লাঞ্চ ব্রেক চলছে, খাচ্ছ নাকি? হ্যাঁ ওই আর কি। শোনো না, বলছি যে সামনে শুক্রবার আমরা একটা প্ল্যান করছি, মানে তুমি দুনি আর এদিকে আমি, দেবু, মেজ বৌদি, মেজদা ভাই, হ্যাঁ আরও যারা চাইবে তারা না হয় যাবে, আমরা সবাই মিলে বাইরে কোথাও লাঞ্চ করব, ঠিক আছে? ওই না 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 শোনো না, বলছি ডিনার করব, ডিনারটাই মনে হয় বেস্ট হবে। হ্যাঁ দেখো, লাঞ্চ ব্রেক তো তুমি বেশিক্ষণের জন্য পাবেও না, কাজকর্ম শেষ করে ডিনারটাই সুবিধে হবে, তাই না? হঠাৎ এরকম প্ল্যান করছো, কি ব্যাপার? আসলে ওই দিনকে বাড়িতে একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, ডক্টর দুর্জয় সেনগুপ্তর ওয়েলকাম পার্টি। আমরা কেউ পার্টিতে থাকছি না, বিশেষ করে আমি তো থাকছি না। বড় বৌদি যখন ভাইকে কনভিন্স করেছে তখন ও থাকবে, আনন্দ করবে, পার্টি করবে, কিন্তু আমরা কেউ থাকবো। শোনো রানী, ওই দিন যদি বাড়িতে অনুষ্ঠান হয় বা কেক কাটা হয় সেটা তোমার আর ভাইয়ের বিবাহবার্ষিকী উপলক্ষেই হবে। হ্যাঁ ভাইয়ের ইউএস থেকে ফেরার আনন্দটা অ্যাড হতে পারে, কিন্তু মেন উপলক্ষ থাকবে তোমাদের অ্যানিভার্সারি। রিতমদা প্লিজ, এখন এসব ভেবে লাভ নেই। প্লিজ রানী, দেখো তুমি কিন্তু এত বছর ধরে অনেক কষ্ট করেছো, আমরা সবাই জানি, তাই আমরা তোমাকে কষ্ট দিয়ে আর কিচ্ছু করতে চাই না। আর আমার ভাই, যে কিনা আমার বেস্ট ফ্রেন্ড, সেও তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। দেখো রানী, এত বছর পর তুমি ফিরেছ, আমরা দুনিকে আবার পেয়েছি, তোমাকে পেয়েছি, তাই তোমাকে আর হারাতে চাই না। আজ তুমি নেই বলে তোমার হাসি খুশি বন্ধুটা তো হাসতেই ভুলে গেছে, তুমি জানো কথা পর্যন্ত বলে না ঠিক করে। আর দেবু তো সবসময় বলে এই যদি রানী থাকতো তাহলে আমার ওষুধপত্র, খাওয়া দাওয়া এসব নিয়ে চিন্তা করতে হতো, রানী একাই সামনে নেবে। উফ, তর্ষণ ন্যাকা একটা বউ জুটিয়েছে রিতমটা, আর এই ন্যাকাটার সঙ্গে থাকতে থাকতে নিজেও ন্যাকা হয়ে গেছে, বিরক্তিকর, ডিসকাস্টিং। এরা রিতমদা, দেবুকে চিন্তা করতে বারণ কর, ওর ডেলিভারি আমি নিজের হাতে করব, ওর সমস্ত রিপোর্টস আমার কাছে আছে, ওকে চিন্তা করতে বারণ করে দাও। এই দেবু, শোনো রানী কি বলছে, বলছে তোমার সমস্ত রিপোর্ট নাকি ওর কাছে আছে। এই রানী নাও তোমার বন্ধুর সাথে কথা বলো। আরে বাবা, ওর তো রাতে ঘুমই হচ্ছে না তোমাকে রোজ দেখতে না পেয়ে। আরে বাবা দিচ্ছি, দাঁড়া, হ্যাঁ কথা বলো, কথা বলো। কিরে কি হয়েছে তোর? এক মিনিট, এই শোন, এই শুক্রবার আমি কিন্তু সারাদিন তোর সাথে থাকবো, ঠিক আছে? আমি কিচ্ছু শুনতে চাই না, জানতে চাই না, ব্যাস।